হ্যালো মন্টু ভাই, ওই যে আমার দোকানের মধ্যে আইসা, ওই যে ম্যাজিস্ট্রেট আইসা, আমার সিলতলা মতো বাবারে জগন মন্দির ছবি কেন সাক্ষর বলবো না? আপনি রশিদদের সঙ্গে যে কথাবার্তা বললেন, আপনি বললেন যে এক সপ্তাহ আগে মাল এসেছে, রশিদ তো স্বীকার করলেন না ফোনে, কাছাকাছি এসে বলছে স্যার, ফোনে তো বললেন, ফোনে তো আরো কথা আপনি তো ব্যবসায়ী করছেন ফোনে। আমরা তো চেয়েছি যে আপনার পেপার পেন্সিলে ব্যবসা করেন, আপনি তো ব্যবসা করছেন ফোনে। আমার অপরাধ একটাই, আমি ওইটা লইলাম না। ডেফিনেটলি ওইটা ছাড়া আপনি কেন মাল রাখবেন? আমরা কিভাবে বুঝবো যে কত টাকার মাল আপনি কত বিক্রি করছেন? পুলিশকে রাখো আপনি, আপনাকে যে ফাইন করা হয়েছে জরিমানা পরিশোধ করবেন। প্রতিষ্ঠান বন্ধের আদেশ আসেন বাইরে আসেন। আপনি করেন যে আপনার প্রতিষ্ঠানে সমস্যায় পড়ছেন, আপনি করবেন, আপনাদেরকে বলতেছেন যে হ্যালো আপনাকে বলেন উনি ওনার উপস্থিতি পেলে ভালো হয়েছে। আপনার তো অপরাধ স্বীকার করে করলেন, এই যে এতগুলো মিডিয়া ছিল, ফোনে রেকর্ড আছে না আমাদের কাছে? আপনি ঝামেলা করবেন, হ্যালো মন্টু ভাই, ওই যে আমার দোকানের মধ্যে আইসা, ওই যে ম্যাজিস্ট্রেট আইসা, আমার সিলতলা মতো বাবারে একজন লোক কয়জনের নিরাপত্তা দেবো না? এখন যেতে পারবেন না, কারণ আমাদের সে আমাদেরকে আমাদের হাতে সুপোর্ট করে গেছে, এখন আপনি আমাদের জিম্মায় থাকবেন। আপনি ভালো ব্যবহার করছেন, বুঝলেন?
একটু আপনার কাছে জানতে চাই, আসলে আপনার দোকানটা সিলগালা বা বন্ধ করার নির্দেশ দিয়ে রয়েছেন, কি জন্য দিচ্ছেন? জরিমানার জন্য। জরিমানা কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলুন। আমি জরিমানা দিতে রাজি হইতেছি না এই জন্য। আচ্ছা, ঘটনাটা হলো আয়সা আমাকে যে কাগজপত্র চাইছে, হ্যাঁ ওই চালান চাইছে, চালানটা আমি দেখাইতে পারিনি, নার্ভাস হয়েছিল এই জন্য যে চালান তুমি দেখাইতে পারলে না কেন, এই জন্য তোমার 50,000 জরিমানা। সিটি গ্রুপ, রূপজাদা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ এরা মনে করেন এই বছর এরা যেমন তেলার একটা সিন্ডিকেট কইরা সারা বাংলাদেশের মানুষের হয়রানি করছে, পানি পর্যন্ত খাওয়া স্টক না করে ধান স্টক করা তারা এখন এই দেশের খাদ্যের সংকটে ফেলা দিচ্ছে। তেলের বিরুদ্ধে সিন্ডিকেট করে তেলের পরিবর্তে বিকল্প হিসাবে পানি খাইছে, আপনি যেটা বলছেন এই যে চাল, এটাকে যদি আপনারা স্টক করে এটার পরিবর্তে কি খাইতে পারে? চালের পরিবর্তে আমার মনে হইতেছে মাটি।